জাতীয় দলের যুব দলের যেই টাকার তোহার নেতা ছিল, আজ বাংলাদেশ জাতীয় দলের দলের সাংগঠনিক সম্পাদক তারা আব্দুল সালাম আজম ভাই অবস্থান নারায়ণগঞ্জে হাইকমান খাতায় তারা মজিদ ভাই সহ বিভিন্ন ব্যক্তির মধ্যে আমার সংগ্রামী সাংগঠন করে আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন সারা বাংলাদেশে চক্রমন্ডল উত্তর হতে দেবে আজ শ্রমজীবী মানুষ তৃষ্ণাহারা নারায়ণগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে যেভাবে চক্রমন্ডল বেড়েছে আজকে এই হাসিনা সরকার তেলের দামকে 180 টাকা করেছে, কারণ গলার উপর আবার খানা লাভ দিয়েছে। আমরা এই দেশ দেখতে পাবো ধারণা যাকে কারাবন্দী করে আজ কর্মকর্তাকে হত্যা করে তাদের নিয়োজিত খুঁজেছি আবার দিয়েছে আবার একটি চোরের বাক্স তৈরি করার জন্য তাতে করার জন্য তারা যে পাতা করছে দেশ দেখতে পাবো ধারণা চা যাহার কাছে আছে আমাদের তারুণ্যের আহকার তার একটি আর নেতৃত্বে এই নারায়ণগঞ্জ থেকে এক প্রকার আরো কারণের নেতৃত্বে আমরা চৌদ্দ আন্দোলন ভারত হয়ে শ্রমজীবী সমাজের মানুষের পক্ষ থেকে আমরা এই সরকারকে বিতাড়িত করব ওই করব ওই করব ওই করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন সংযুক্ত আকারে বক্তব্য আপনার নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য হচ্ছে জনাব আলী আক্তার। আত্মসভা সম্মানিত সভাপতি বারবার নির্বাচিত প্রাক্তন থেকে সংসদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহানগর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজের আবুল কালাম উপস্থিত আছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ভাই, কেন্দ্র এবং জেলা মহানগর বিভিন্ন স্তরের একমাত্র আমি শ্রমিকদের পক্ষ থেকে বলতে চাই, খালেদা জিয়ার নেতৃত্ব ছাড়া জাহেদ জিয়ার নেতৃত্ব ছাড়া এই শ্রমিকদের এই উত্তগতির যে দ্রব্য মূল্যের যে পোশাক এটি মুক্তি পাওয়ার কোন উপায় নাই। আপনারা যেই সময় যেই জাতাসে শ্রমিকদের মাঠে সমাবিষ্ট জবাব দেবে এবং বক্তব্য সাক্ষী বাংলাদেশ জিন্দাবাদ, সরকার সদস্য অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, কারণ হকদার তারেক রহমান জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। আসসালাম আমি সাহায্য ভগবান ইতিমধ্যে আমাদের মাঝে এসে বুঝলেছেন নাম মহানগর বিএনপি সহসভাপতি ফখরুল ইসলাম বন্ধু, সহসভাপতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন নামুদ মহানগর বিএনপি সহসভাপতি মনোনীত কুমার মণি ভাই, এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন নামুদ স্বেচ্ছাসেবক মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। আমাদের বাদে আছে আরো দুটি আছে নাম যারা মহিলা দলের সাধারণ সম্পাদক আরো মাত্রা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির আয়োজিত আজকে দ্রব্যমূল্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ থেকে আগত বিএনপি সকল নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ মহাবন্ধুদের আসসালাম আলাইকুম। আমি বলতে চাই আজকে দ্রব্যমূল্য যে অবস্থা এই সরকার দীর্ঘ সময় থাকাতে আজকে এই সুযোগ পেয়েছে আজকে তারা এই সাহস পেয়েছে জনগণের কাছে তাদের কোন জবাবদিহি করতে হয় না, তাই তারা পুলিশ বাহিনী ক্ষমতার ব্যবহার করে প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে আজকে এই বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে চিরিমিরি খেলছে। প্রিয় ভাইরা আপনারা দেখেছেন যে সরকার
আমার বক্তব্য এখানেই শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শেষ সেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, কারণা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা অ্যাডভোকেট আবু কালাম শেখ জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ জিন্দাবাদ, সেই পাশাপাশি আমি জাকির খানকে জিন্দাবাদ জানাই। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য আপনার নাঙ্গুল মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা, নবনির্বাচিত মহিলা সংগীত কাউন্সিলর আয়েশা আক্তার, এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য আপনার। আমরা
করছি। আমি সবাইকে বংশ সবাইকে আসন করার জন্য অর্থ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপি ইন্দ্রবীর সহসভাপতি, ছাত্র দলের সভাপতি একমাত্র সরকার হুমান কবির, মহানগর বিএনপি সহসভাপতি একমাত্র সাধারণ খান, মহানগর বিএনপি সহসভাপতি জনাব মনির হোসেন খান এবং এখন সঙ্গীত টাকার বক্তব্যের মহানগর মহিলা দলের সহসভানেত্রী জনাব দিলার মাসুদ মানা, 25 নম্বর সভাপতি নেতৃত্বে সেনাবাহিনী আল আসাদ, 26 নম্বর কমান্ডার ভুলুদয় ও নাসিমের নেতৃত্বে রিসিম আওয়ামী লীগ লড়ে সবাইকে আসল করে রয়েছে বেড়াতে আছে। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় কৃষক দল কেন্দ্র গভর্নমেন্ট যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক মাহমুদ আক্তার। আমাদের মাঝে সুবিধা আছে তাকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য উঠ করছি। এখন বক্তব্য কেন্দ্রের মাসুদ মানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশ উপস্থিত সমস্ত অঙ্গ সংগঠন, এই সমাবেশের সভাপতি মহানগরের সমস্ত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই সমাবেশ আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি। আজকের এই দ্রব্যের যে দাম, এই আন্দোলন শুধু আমাদের নয়, সারা বাংলাদেশে প্রতিটি ঘরে এই সরকারের অত্যাচার জুলুমের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ। প্রতিটি মা বোন তারা উপলব্ধি করছে এই সরকারের কুফল। আজকে হয়তো আমরা একটা দল করি বলে এখানে দাঁড়িয়েছি। আমার প্রিয় বিশ্বাস, প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ তোমার মতো জীবনযাপন করছে, তাদের কোনো জবাবদিহিতা নেই। এই জন্য তারা যথাযথভাবে এই সরকার এই দেশকে পরিচালনা করছে। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকে আমরা আন্দোলনের ডাক দিচ্ছি। সরকার, আপনি যদি আপনার অনুধাবন হয়, আপনি যদি বুঝতে পারেন আমাদের ভাষা, তাহলে বুঝবেন, না হলে আমরা কোথায় আন্দোলনের ডাক দিব। ইনশাল্লাহ আমরা আপনাদের পতন ঘটিয়ে আমাদের ঘরে ফিরে যাব। সকলকে ধন্যবাদ, সকলকে আমার সঙ্গে অভিনন্দন। বাংলাদেশ জাতীয় জনতা মহিলা দল জিন্দাবাদ, বাংলাদেশ মহানগর জিন্দাবাদ। আমাদের মাঝে সমস্ত আছেন হস্তের মধ্যে আন্দোলন প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান অতিথি আসাদুদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী, ভাইস চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, সংগ্রামী ছাত্র বন্ধুরা, এখন বক্তব্য রাখেন ছাত্র দলের মহানগরের সাধারণ সম্পাদক জনাব বাবুল ইসলাম বাবুকে। বাবুকে বক্তব্য রাখার জন্য করছি মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক বাবু। বাবু প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভাপতি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর অবসরপ্রাপ্ত হাবিবুদ্দিন সহ নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের প্রত্যেক ওয়ার্ডের নেতা কর্মীদের কাছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বেশি কথা বলার মতো কোন অবস্থা নেই। আজকে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হইতে এত উপরিবর্তে যখন মানুষের না বিশ্বাস হয়ে গেছে, 50,000 টাকার ইনকাম হইল আজকে সংসার চলে না, তাই আজকে এর প্রতিবাদে শুধু বিএনপি নয়, প্রতিটি জনগণের রাস্তায় নামতে হবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি রাস্তাতে ছিল, অতীত থাকবে, ছাত্রদের রাস্তাতে থাকবে, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সংগ্রামী স্বার্থ বন্ধুরা, আজকের এই সমাবেশে সভাপতি নারায়ণগঞ্জ জনগণের প্রাণ পুরুষ নারায়ণগঞ্জ জনগণের বারবার নির্বাচিত সহায়ক সংসদ আমি আজকের এই সমাবেশে আহত আমাদের মহানগর বিএনপির সর্বস্তরে যুব দল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃত্বে যারা আছেন উপস্থিত রয়েছেন, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। এবং আজকে এই সভা সফল করার জন্য আপনাদের যে আন্তরিক প্রচেষ্টা এবং দীর্ঘ দিনের রাজনৈতিক ক্ষোভ আপনাদের ভিতরে রয়েছে, আজকে এই বই প্রকাশ করার যে একটি সুযোগ আপনি পেয়েছেন, এটার জন্য আমি মনে করি যে আমাদের এই সুযোগ থেকে কাজে করা উচিত। আমি আশা করব যে যারা বক্তব্য রাখবেন, আমরা যারা উপস্থিত হয়েছি এবং আমাদের যারা মেহমান দিতে এসেছেন নেতৃত্বের কেন্দ্র থেকে, সকলের সম্মান করতে আমরা একটা রক্ষা করতে পারি, আর সকলে যেন শান্তিপূর্ণ হবে আমরা এখানে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারি। কারণ একটা কথা মনে রাখতে হবে, রাজনীতির একটি পেস্তর, একটা জনগণ, একটা প্রশাসন আমাদের থাকবে, আর আমাদের জনগণ এই তিন স্থলটিতে আমাদের সকলেই ঐক্যবদ্ধের একই জায়গায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। আমার ধারণা এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে একই জায়গায় আমরা অবস্থিত রয়েছি। অতএব আমি যেহেতু অসুস্থ, আপনাদের অনুমতি নিয়ে আমি স্বাভাবিকভাবে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আসছে, আমি যাবো আর চলে আসবো। ইতিমধ্যে আমাদের মেহমান যে আসছেন ওরা এই সমর্থকে থাকবে, আর সভাপতি আমারই থাকবে, সভাপতি আমি গিয়ে আছি, আমি সবাই ঘুরে যাচ্ছি চলে আসবো। এই ইতিমধ্যে আমার অবর্তমানে আমাদের আব্দুল সালাম আজাদ সাহেব, তিনি সহ সাংগঠনিক সংগঠক আছেন, সৈজন বলতে তিনি এই নেতৃত্বে এখানে সঞ্চালন করে যাবেন। আপনারা সকলেই সহস্ত থাকবেন, আর বিষয় বছর ভিতরে আপনাদের বক্তব্য রাখার চেষ্টা করবে, এই অনুরোধ আমার হয়ে যায়। ধন্যবাদ আপনার সবাইকে, সভা সমাবেশ সফল হোক, আপনার সুন্দরভাবে আপনাদের বক্তব্য রাখবেন।
খবরটি আনন্দ আনার জন্য করতে আয়োজিত কিন্তু প্রয়োজনীয় কর্মমূলভূত হয়েছে পরিবারে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আহমেদ আহমেদ সম্মানিত সভাপতি লালমান মহানগর বিএনপির নামের বলে একেবারে আবুজাহান সহ আজকের অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় সাধু বন্ধুগণ পত্রিকা জিজ্ঞাসিত করব বর্তমান সরকারের অবস্থাপনার কারণে নিত্য প্রয়োজনীয় কর্মমূলের উপস্থিতির কারণে আজকে সাধারণ জনগণের নাগরিক সংশোধন উঠে গেছে দুর্নীতি প্রণালী সরকারের অবিলম্বে দুর্নীতি প্রণালী সরকারের অবিলম্বে বন্ধুগণ নবনির্বাচিত যুগ নেতা জনাব মোহাম্মদ হোসেন মন্ত্রী আজকে সভার প্রধানমন্ত্রী ও সম্মানিত সভাপতি সাহেব আসসালামু আলাইকুম আজকে আমাদের বিধানসভা দুর্নীতির বিরুদ্ধে স্বেচ্ছাচারীদের বিরুদ্ধে আমরা অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনার পতন চাই এবং আমাদের দেশের টিমে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ বাংলা চাকরিবাদী তৃণমূল চিন্তাবাদ শহীদ জিয়া অমর হোক তারুণদের অহংকার তারিখ রহমান চিন্তাবাদ আমি সাধারণ ইতিমধ্যে আমাদের মধ্যে অভিযোগ আছে নামুন মহানগর বিএনপি সহসভাপতি হাজি ফারুক হোসেন সহসভাপতি আব্দুল রফিক আহমদ একান্তর সভাকার বাংলাদেশ জাতীয় যুবদল নামুন মহানগর সাকার বিপ্লবী আবাস জনাব মমতা জ্যোতির বন্ধু মমতা জ্যোতির বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই তেল গ্যাস পানি সহ সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রত্যাবাসন সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি তিন তিন দলের জাতীয় সংসদ সদস্য সাবেক আবুল কালাম ভাই উপস্থিত আজকের এই প্রতিবাদ শিক্ষক সমাবেশের বিপ্লবী প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মেজর হাফিজ সাহেব উপস্থিত প্রধান বক্তা ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক প্রকার ডাক্তার কালাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত যুবদল ছাত্র দল স্বেচ্ছ সেবক দল প্রযুক্ত দল মহিলা দল সহ সকল নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা ইচ্ছার সহিত এই রাজ্যের সরকারকে ইচ্ছার জানাই আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে লক্ষ্যগুলোর উর্ধ্বগতি আজকে এই সরকারের কোন মাথা ব্যথা না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি মহানগর যুবদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের মহানগর যুবদলের সংগ্রামী সদস্য সচিব তার অনিলেশ রাম সজল গত ছয় দিন ওই কেন্দ্রীয় পার্টি অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে বিনা অন্যায়ে বিনা ওয়ারেন্টে উনি এক কারাগর বন্ধু মহানগর যুবদলের পক্ষ থেকে তার মুক্তি দাবি করছি তার পাশাপাশি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে এই রাজ্য সরকারকে উচ্ছেদ করে আমরা গৌরব দেব এ আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওটা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম কালেদা জিয়া নিশ্চয় মুক্তি চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ অমর হোক
এবং মহানগর বিএনপি যুব বিশেষ সম্পাদক জানা মনোয়সের সভা আন্দোলনের অংশ হিসাবে সাধারণ জনগণ সহ
আমরা সবাই আগামী দিনে জনগণের মৌলিক অধিকার থেকে শুরু করে প্রতিটি ন্যায্য অধিকারের দাবিতে আমরা মাঠে থাকবো। জনগণকে নিয়ে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমাবেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় অভিনব জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান শেষ নেত্রী দেখানো খালেদিয়া জিন্দাবাদ, তরঙ্গের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাহায্য বন্ধুরা, এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন নাহুল মানবর বিএনপি যুগ্ম সম্পাদক, যুব দলের সোনালী আওলাদ হোসেন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে সবার আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেশের মানুষ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সকালে একদম বিকালে একদম, আজকে এই সরকার জীবন ভোর চরিত্র ভাগ এই সরকার পরিচালনা করতে গিয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে আজকে জিনিসপত্র মানুষ আজকে এই সরকারকে আর বিশ্বাস করে না। এখন শুধু একটি দরকার, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরাপত্তা সরকারের অধীনে নির্বাচন দিয়ে ছয় সন্তান পাবে বিধানন, অন্যথা এই দেশের মানুষের ভরসা পাবে সরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিন, মুক্তি দিন, নয়তো রাজপথে জনগণ আপনাদেরকে ছাড়বে না। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাধু বন্ধুরা, এখন সংযুক্ত আকার বক্তব্য আপনার নাহুল মানবর বিএনপি সহসভাপতি তারা একবার অভিযান। বিসমিল্লাহ রহমান রহিম। শ্রেণীমত সবাইকে আমার শ্রদ্ধা সালাম এবং ভক্তি জানিয়ে আমি আমার দুইটা কথা বলতে চাচ্ছি। বন্ধুর আমার, আমি প্রথমে এই ধর্মদেশের ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে বিএনপির পক্ষ থেকে তথা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম এবং অভিনন্দন। এই কারণে যে ইলেকট্রনিক মিডিয়ার ভয়ে বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে দেখছেন মানুষ কিভাবে নাকে থাকছে, দ্রব্য মূল্য উর্ধগতির কারণে যখন একজন মহিলা সংসার তাদের ফ্যাক্টরে বলছেন তখন তার চোখ দিয়ে তল তল করে পানি পড়ে, সেই পানি দেওয়া দিয়ে যখন নিতে নেমে আসছে তখন সে ঘটনায় বলে মানুষের জীবন যাত্রার মান নাকি আকাশ সমান উপরে নেমে গিয়েছে। এই কি সেই নমুনা? তাই আমি ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়ের বাড়ি বাড়ি গিয়ে এই অবস্থা দেখানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, পাশাপাশি বলতে চাই অবিলম্বে নিত্য প্রয়োজনীয় মানুষের সকল জিনিসের দাম না কমালে নারায়ণগঞ্জ মহানগর তথা বিএনপি বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। সবাইকে ধন্যবাদ। বাংলা বিশ্বাস মানুন দেওয়া এখন সংগীতাকে পত্র রাখার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি বন্ধ থানার চিঠি সন্তান জেলার আকবরুদ্দিন আহমেদ, আর আকবরুদ্দিন আহমেদ সাবেক কাউন্সিলর মহানগর মহানগর বিএনপি নেতা জনাব আব্দুল হান্নান সরকার, এখন এবং মহানগর এবং 91 কাউন্সিলর মহানগর শাসন দলের ইসলাম চক্ষু, এখন বক্তব্য আলাদুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্তৃক আজকের এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই জনসভা সম্মানিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আবুল কালাম সাহেব উপস্থিত, প্রধানমন্ত্রী মেজর হামিদ উদ্দিন উপস্থিত, বিশেষ অতিথি
এবং নেতৃত্ব ভাইয়ের ইসলাম আলীগড়। বর্তমান সরকারের মন্ত্রী এমপিরা বলে বেড়ান যে দেশের মানুষ নাকি খুব ভালো আছে। আমরা যা দেখতে পাচ্ছি যখন কৃষিবি খাদ্যদ্রব্য বিক্রি করে যখন ট্রাক একাউন্ট থেকে অন্যত্র যখন যায় তখন ট্রাক আর কিসে যখন সাবধানেরা দরদারি করে তখনই বোঝা যায় দেশের মানুষ কত খুব ভালো আছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। সামরিক বাঙালি সাধারণ দিবস আমরা দেখতে পাচ্ছি রূপনগর বিএনপি নজরুল ইসলাম এবং গান্ধী আওয়ামী লীগ আর অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্বে আমাদের মাঠে সমুদ্রে রয়েছে তাদেরকে সরকার মাঝে অভিনন্দন জানায়। এখন বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুক্ত সম্পাদিকা জানান মাহমুদা হাবিবি, জানান মাহমুদা হাবিবি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং উপস্থিত মঞ্চভবিষ্য সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজ আমরা এখানে এসেছি কোন রাজনৈতিক বিষয়ে না, আমরা এসেছি প্রতিদিন প্রতিদিনের সাধারণ জনগণের যে দুর্গতি দুঃসহ দুর্বিষহ জীবন যে যন্ত্রণা তার পক্ষে এক মত হতে, তার পক্ষে এক কাতারে দাঁড়াতে। আজকের মঞ্চটা হতে পারে রাজনৈতিক কিন্তু আমাদের বক্তব্য সম্পূর্ণ অরাজনৈতিক। খুব খুব অদ্ভুত একটা দেশে বসবাস করি আমরা, যে দেশে সমস্ত কিছুই খেলা, যেই দেশে গণতন্ত্র খেলা, যেই দেশে নির্বাচন খেলা, যেই দেশে সমস্ত কিছু খেলা। খেলতে খেলতে এই দেশে তৈরি হয়ে গেছেন যে সাধারণ মানুষ হয়ে গেছে ফুটবল অথবা ক্রিকেট বল, বাড়ি খেতে 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 তাদের আর কিছু বাকি নাই। কিন্তু ইতিহাস সাক্ষী, এটা সেই বাংলাদেশ, এটা সেই নারায়ণগঞ্জ, এটা সেই অঞ্চল যে অঞ্চলকে ব্রিটিশরাও কোনোদিন তাদের অধীনে আনতে পারেনি। যখন দেখে গেছে সময় লেগেছে, ঘুরে দাঁড়িয়েছে, কোমর ভেঙে গেছে, কিন্তু যখন ঘুরে দাঁড়িয়েছে তখন কোনো খেলোয়াড় আর টিকেনি। আজকে সেই দিনের প্রত্যাশায়, সেই দিনের আগমনীতে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, দেশের নেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে, এবং আমাদের কান্ডারি, আমাদের দেশ নেতা এবং তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে ফিরে আসুন তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য দেশের কান্ডারি হতে। ধন্যবাদ। এখন ডক্টর আবদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাজপথের লালা কৌশলী দীর্ঘ তারা বিচলিতা জনাব ইসাক সরকার, জনাব ইসাক সরকার। এই অবৈধ দাবি সরকারের শাসন আদালে সন্ত্রাসের জনপদ বিখ্যাত, সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহাসিক শহীদ মিনারের দ্বাদশে আজকের এই বিক্ষোভ পূর্বক সমাবেশে দ্রব্যমূল্যের ধ্রুবতি এবং দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি মঞ্চের বরিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইকোনমিক ভাইস চেয়ারম্যান নবীনগণের বীর মুক্তিযোদ্ধা হাফিজ এবং উপস্থিত নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার লাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন আওয়ামী বিশ্বাস সংগ্রামী আন্দোলন করতে গিয়ে যা তুমি দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি। যে সমস্ত স্বাধীন সদস্যরা স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে কারণে কাতরের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা এবং এখনো যারা কারা আন্দোলনে নির্যাতিত তাদের মুক্তির পথই হবে আগামী দিনে অগ্রযাত্রা। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিয়ে গায়িত করবো না, আমাদের প্রিয় অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। তারপর একটি কথা আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, এই কালীন সরকার রাষ্ট্রের ক্ষমতা আসার আগে আপনাদেরকে কি বলেছিল? দশ টাকা কেজি চাল দিয়ে ঘরে ঘরে চাকরি আজকে
আজ আজকেও বারো টাকা বিক্রি হয়েছে সোয়াবিন তেলের দাম, এক মাস আগে 8 টাকা বিক্রি হয়েছে, এক মাসে 20 টাকা বৃদ্ধি করলো এই সরকার। এই তো কতদিন বিজ্ঞানের সরকার যা কি করবে আমরাই জানে। তবে আমি একটা কথা এই ব্যক্তি নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশ আওয়ামী লীগের আরেকটা সহযোগী সংবাদ তৈরি হচ্ছে, সেটা হল বাংলাদেশ আওয়ামী দাবার লীগ। এই আওয়ামী দাবার লীগ থেকে সাবধান থাকতে হবে আমাদের সবাইকে। আমি সবাই অনুরোধ করছি, আপনার সবাই বক্তব্য রাখেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সুন্দর সাংবাদিকা আপনারা বলতে পারেন না, আমরা দিন মজুর, আমাদের
কিনে খেতে হয় আমাদের ইনকাম করার ক্ষমতার সমস্ত কিছু সাহায্যের বেড়ে চলে গিয়েছে। এই সময় আমাদের এসেছে এখন এই সরকারকে পরিবর্তন করার জন্য। আজকে আমাদের এই আজকের কর্মসূচির পর থেকে এই সরকার পতনের আন্দোলন চলবে। আমাদের হাফিজ ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি থেকে আমরা লক্ষ লক্ষ লোক ঢাকাতে সমাবেশ করব ইনশাল্লাহ এই সরকার পতনের জন্য। আর কোনো গণশক্তি রাজি নয়, আমরা এখন প্রতিবাদ করতে শিখেছি, প্রতিবাদ করব। আমাদের অবশ্যই আমাদের কৃষির মাধ্যমে আপনার খাদ্যদ্রব্য দেন, আমরা সবাই করে করতে হবে না, লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের যুদ্ধ মামলেরা সেই সারাদিন যত দাঁড়িয়ে থেকে মাল পায় না, আমরা কৃষির মাধ্যমে আমরা মাল করতে চাই না, আমরা চাই দেশের সমস্ত দ্রব্য হল কমানোর জন্য। আপনি ফিরে ব্যক্তিগত বক্তব্য দিলেন, আমি আর বক্তব্য বিকেতে পারবো না, আমি শুধু আমার কেন্দ্রীয় ব্যক্তিদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারা জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার তারেক জিয়া অতিরে আমাদের সামনে আসবে, আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নানুন মনোবর বিএনপি সহসভাপতি ছাত্র দলের সভানপতি এক প্রকার সরকার হুমান করি জেলা একটু সরকার মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার আজকে সভাপতি মহানগর বিএনপির সভাপতি আর নির্বাচিত অ্যাডভোকেট আবুল কালাম অবনিষ্ঠ আজকে সভার প্রধান অতিথি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির নেতৃবর্গ, লালগঞ্জ বিএনপি নেতৃবর্গ, জীবন ছাত্র শ্রমিক, আমার লালগঞ্জের আদিবাসী আপনার জানান আসছেন এই সভা কিসের জন্য। আমরা আজকে প্রতিবাদ করছি অর্থবস্থানে নিত্যতার জন্য। আজকে চালের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, কোন কথা বলার লোক নেই। আমরা যখন কথা বলতে চাই শ্রমণের জন্য, তখন আমাদের উপর মিথ্যা মামলা খুন খুব সব কিছু হয় আমাদের উপর। আজকে আমরা দেখেছি, আমি প্রধান অতিথির কাছে অনুরোধ করব নারায়ণগঞ্জের বাসী হিসাবে আপনি নারায়ণগঞ্জের মানুষ আজকে চলেন পুরে অঙ্গার হয়ে গেছে, নির্যাতনের কথা গেছে, আজকে মানুষ পথ সারা হয়ে গেছে। আপনি মুক্তিযুদ্ধ মহানগর যুবদল
স্বচ্ছতাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই সরকারের দুর্নীতি এবং চরম কারণে আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে আসছে একটি জনপ্রিয় দাবি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে এবং এই দ্রব্যমূল্য কমানোর দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী প্রবীণ বিএনপির নেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সামাদ আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহানগর বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি যেটা এই সরকারের দাগ আজকে এই সরকার দুর্নীতির মাধ্যমে যে কোটি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে দুর্নীতির ভর্তুকি দেওয়ার জন্য আজকে দ্রব্যমূল্যের উপরে এই সরকার একটি যেভাবে ট্যাক্স ঘোষণা করেছে তার কারণে আজকে চাল চাল তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এই সরকার ক্ষমতা হাত পুজো করেছিল যে তারা 10 টাকা সের চাল দিবে ঘরে ঘরে চাকরি দিবে কিন্তু আজকে সেটা উপলব্ধ করেছে আজকে তারা দ্রব্য মূল্য এরকম অসহনীয় পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা আজকে মানুষের প্রাণ ক্ষমতার বাইরে গিয়ে চলে গিয়েছে আজকে এই সভাটাকে একটি কথায় বলতে চাই অবিলম্বে এদেশের মানুষের সকল নিত্য প্রয়োজনীয় তথ্যের মূল্য প্রাণ ক্ষমতার মধ্যে আনতে হবে আজকে সকল দুর্নীতি বন্ধ করতে হবে এদেশে একটি নিরপেক্ষ সরকার নিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে অন্যথায় এদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবে আজকে এই সভা থেকে আমি এটা সব একটি বেতন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তি দাবি করছি অবিলম্বে আমাদের দলের সিনিয়র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সারা বাংলাদেশের বিএনপি সহ যত নেতা কর্মী আছে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে সেগুলি প্রত্যাহার করতে হবে এই সময় থেকে মহানগর যুব দলের সংগ্রামী সদস্য সচিব নজরুল ইসলাম সজল সহ সাদেকুল ইসলাম সাদেক সহ দাবি চালিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ
এখন সঞ্জীব টাকার এখন সংগ্রামের সাহায্য বন্ধুরা এখন সঞ্জীব টাকার বক্তব্য আছেন মহানগর বিএনপি সভাপতি ছাত্র দলের সোনালী লালু জেলা ইন্দু সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে দ্রব্য মূল্যের উদ্যোগের প্রতিবাদে আজকে এই সভার সম্মানিত সভাপতি ভারতের মানুষের নেতা বারবার নির্বাচিত ভাবে সংসদ সদস্য আজকের এই সভায় সভাপতি হিসাবে উপস্থিত আছেন আপনারা জানেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা খ্যাতিমান ক্রীড়া সংগঠক ক্রীড়াবিদ বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের মাঝে উচিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমার প্রিয় বন্ধু বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আদর্শের সৈনিকরা আজ গ্রামবাসী সালাম আলাইকুম ভাইয়ের আমার বক্তৃতা দিবে আজকে প্রধান অতিথি প্রধান বক্তা দীর্ঘদিন পরে আজকে রাইজের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি আন্দোলন সংগ্রাম যখনই ডাক দিয়েছে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি কেন্দ্র প্রশাসনের আমাদেরকে সঠিকভাবে কথা বলার সুযোগ দেয় নাই মানুষকে আমরা এই জানি অবৈধ ভোট সরকারের কথা বলতে পারি নাই এই সরকার বড় বড় কথা বলে উন্নয়নের কথা বলে একটি সুষ্ঠু নির্বাচনে বদল প্রতিকার পাল্টায় ব্যর্থ হয়েছে ভোট তাকে বলে সুষ্ঠু ভোট মানুষ আসলে হারিয়ে যাচ্ছে সেই ভোট দেওয়ার হারিয়ে পেয়েছে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি মানুষের নামিশ্বাস বাজারে গেলে মানুষ হতাশ হয়ে যায় দ্রব্য মূল্যের যে লাগামহীন আজকে উগ্রপতি হিসাবে চলছে লাগামহীন ঘোরার মতন এভাবে একটি দেশ আমরা এখন বলতে চাই জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য একটি নিরপেক্ষ সরকারের আন্দোলনে ভোট দিতে হবে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই ভোট এই মেসিস এই সরকারি সরকারকে উৎখাত করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি ভোট দিয়ে সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার গঠন করব সরকার তো জনগণের সরকার না সরকারের সরকার বলে মানুষকে বিপদের সমস্যা মানুষের মানুষের আজকে মানুষ বলে লাগতে থাকতে না আমরা বলতে চাই অতীতের এই সরকার ক্ষমতা
অবিলম্বে পার্বত্য সাধারণ সম্পাদক কারণ নির্যাতিত বিএনপি নেতা
সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানায়ক, আমাদের স্বাধীনতা প্রাপ্ত বীর বিক্রম, আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাই প্রেসিডেন্ট মেজর হামিদ উদ্দিন বীর বিক্রম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব এডভোকেট আব্দুল সালাম আজাদ, আমাদের যুব সমাজের উন্নয়নের মনে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নয়নের মনে আব্দুল কাদের পিয়াজুয়ে, উপস্থিত বীরদের নেতা এবং কর্মীরা আমার সংগ্রামে অভিনন্দন গ্রহণ করুন। আজকে আমরা এখানে কেন মিলিত হয়েছি, দুর্বমূল্য উদ্যোগটি প্রতিবাদ করার জন্য। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আজকে সোয়াবিনের 180 টাকা কেজি। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তা দিবস যখন ক্ষমতায় ছিল তখন সোয়াবিনের কেজি ছিল 35 টাকা। আজকে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মোটা জল খাই, আজকে এই জলের মূল্য কেজি 50 থেকে 55 টাকা। আমরা যেদিন রাষ্ট্র ক্ষমতায় 2005 ছিলাম, এই মোটা চাল ছিল 14 থেকে 0 টাকা। সংগ্রামী বন্ধুরা, আজকে আপনারা জানেন গ্যাসের বাড়িঘরের মূল্য হল 1975 টাকা। আমরা যখন রাষ্ট্র ক্ষমতা থেকে আমরা 2005 আমরা যখন ছিলাম তখন এই গ্যাসের 2 চুলা 250 টাকা ছিল। সংগ্রামী বন্ধুরা, জনগণের নিকট বিএনপির সরকার আর আওয়ামী লীগের সরকার দ্রব্যমূল্যের উপরে নির্ধারণ করবে, তাই আসুন আমরা আপনাদের নিকট জোর দাবি জানাব, এই সরকার আমাদের 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমাদের ভোটের অধিকার খর্ব করেছে, ভোটের অধিকার গ্রহণ করেছে, ভোটের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে হলে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বিএনপির নেতা কর্মীদের জোর অংশগ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এখন বক্তব্য রাখেন ছাত্র দলের সোনালী অতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত তারা আব্দুল কাদের
লাই করবেন নবদন আমি একটা কাজে আছি কে আমি তো বিএনপির একটা সমালোচক কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত আজকের এই জননেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রাম এবং নেতৃত্বে আরেক পরাকাষ্ঠা উন্নীত জাতীয়তাবাদী দলের এক আস্থার নেতা জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন। মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সংসদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সভাপতি এই নারায়ণগঞ্জের কৃষি সন্তান মুস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবক দলের সংগ্রামী সহ সভাপতি নির্বাচিত কাউন্সিলর আবুল কাউসার আশা সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়া জাতীয়তাবাদী যুব দল মহিলা দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক বোন মাহমুদা হাবিবা সহ উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামের সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্য আমরা অনেকক্ষণ ধরে শুনছি এই নারায়ণগঞ্জের মাঠে নারায়ণগঞ্জের জনপদ সব সময় জাতীয়তাবাদী দলের একটি উর্বর ভূমি এবং উর্বর জায়গা। যতগুলি স্বাভাবিক নির্বাচন হয়েছে
প্রত্যেককে নির্বাচনে এই আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। ভোট ডাকাতি লোনফন সন্ত্রাসী কায়দায় যে নির্বাচন হয়েছে সেটিতে মানুষের লেনদেন ছিল না, সেটাতে অনেকেই নির্বাচিত হয়েছে এবং ওনারা এখন মুখ ফুলিয়ে সন্ত্রাসের পরিচয়ও দেন। যদিও নারায়ণগঞ্জের সাধারণ মানুষ কিন্তু ঘৃণা করে প্রত্যাখ্যান করে। আজকে যে ইস্যুটা আমাদের সমাবেশ, ভাইয়েরা আপনারা জানেন আজকে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। আপনি যাই খাওয়ার জিনিস বলেন, আপনি নিত্য ব্যবহার্য কাপড় চোপড় বলেন, আপনার যে জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন মৌলিক যে জায়গাগুলি প্রত্যেকটা জিনিসের দাম লাগামহীন। দেশে মজুদ আছে, দেশে খাদ্যশস্য আছে, তারপরেও জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। কারণ কে? কারণ বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী নেতৃত্বের সিন্ডিকেট বাংলাদেশের মানুষের লুট করা সম্পদ নিয়ে যারা বিদেশে বেগম পল্লী বানাচ্ছে, বিদেশে অর্থ প্রচার করছে, তাদের কারণে আজকে জিনিসপত্রের দাম লাগামহীন। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, সাধারণ মানুষ কয়েক গুণ বেশি দামে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে, তাহলে মাঝখানে টাকাগুলি যাচ্ছে কোথায়? এখন কিন্তু কোন শুকনা লোকের আওয়ামী লীগে পাওয়া যায় না, সব ভুড়িয়ালা গোটা মানুষ। কারণ এই অবৈধ উপায়ে অর্জিত টাকাই আজকে আওয়ামী লীগ দুর্নীতি এবং দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে। এটি নতুন নয়, এটি নতুন নয়। তাদের বাবার আমলও কিন্তু 72 থেকে 75-এ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু শস্যের অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, শুধুমাত্র অব্যবস্থাপনা দুর্নীতি এবং সিন্ডিকেটের কারণে বাংলাদেশের চর করে দুর্ভিক্ষ নেমে এসেছিল। এবং সেই দুর্ভিক্ষে আমাদের বোনরা যার পরে লজ্জা নিবারণ করতে হয়েছিল, তার পিনে মানুষ এবং কুকুর খাবার কারাকারি করে খেয়েছিল ইতিহাস সাক্ষে। মানুষ কিন্তু ক্ষমা করে নাই, নির্মম বিয়েবন্ধ পরিণতি কিন্তু মানুষ কিন্তু ক্ষমা করে নাই। আজকে বাংলাদেশে একই পরিস্থিতি বিরাজমান। দুর্ভিক্ষের পদক ধরে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা দেখি ভিক্ষুক অনেক অনেক বেড়ে গিয়েছে। অনেক মনে হয় যে সম্ভ্রান্ত মানুষ কুদাল জ্বালায় সন্তানকে বাঁচানোর জন্য মহিলারা বৃদ্ধরা হাত পাচ্ছে। ন্যায্য মূল্যের দোকান থেকে আজকে ভিড় জমে যাচ্ছে, ন্যায্য মূল্যের ট্রাকের পিছনে মানুষ এখন রুদ্ধভাগে দৌড়াচ্ছে, তাদের সন্তানের জন্য, তাদের পরিবারের জন্য ন্যায্য মূল্যে খাবার কিনে ডাল ভাতের ব্যবস্থা করা যায় কিনা তাও পাচ্ছে না। বাংলাদেশ এর জন্য স্বাধীন হয় নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি ইজ্জার রহমান 1971 সনের যখন বাংলাদেশের উপর পাকিস্তানি হানাদাররা ছাপিয়ে পড়েছিল নিরস্ত্র বাংলাদেশের উপর, যখন আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্ব পালিয়ে গিয়েছিল, আত্মসমর্পণ করেছিল, তখন কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি ইজ্জার রহমান বলেছিলেন উই রিভোল্ট। এবং এখানে হাফিজ ভাই রয়েছেন, ওনারা সহ চট্টগ্রাম কালুরঘাট বেতারবন্দ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন 9 মাস রক্তহীন সংগ্রামের মধ্য দিয়ে। এই বাংলাদেশ দেখার জন্য কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীন করেছিল? অবশ্যই না। আজকে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নাই, গণতন্ত্র আজকে গণতন্ত্র হত্যা করে ফেলা হয়েছে। গুম খুন দুর্নীতি এবং দুঃশাসনে বাংলাদেশ এক
মৃত্যুর জনপদে পরিণত হয়েছে। আর আপনাদের এলাকায় তো আছেই কর্তাদের সর্বরাজ্য। আমরা বলতে চাই বাংলাদেশে আর কোন দালালি চলবে না, বাংলাদেশে আর কোন অপরাধীকে টিকতে দেওয়া হবে না, বাংলাদেশে আর কোন দুঃশাসন চলতে দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় কারাগারে অন্তরণ থাকবে, আর রং হেরেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষমতায় থাকবে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। সেই অর্থ হবে এই নারায়ণগঞ্জ বাড়ি থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা করতে হবে। বন্ধুরা, নারায়ণগঞ্জের মানুষকে কিন্তু অধিকার কমিয়ে রাখা যায় নাই। বাংলাদেশে নারায়ণগঞ্জে কখনো জাতীয়তাবাদী শক্তিকে পরাভূত করা যায় নাই। আপনারা যদি ঐক্যবদ্ধ হবে, কাঁধে কাঁধ মিলে সামনের দিকে এগিয়ে যান, সমস্ত অপশক্তি ধরাই তত্ত্বাব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তৈরি আছে? আমরা আমাদের প্রধানমন্ত্রী সহ আজকের প্রোগ্রাম আমাদের দেশের এক তারিখ আমরা দেখছেন, অনেক আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জের বাকিও মানুষ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমার সাথে একটু স্লোগান দেওয়া যাবে, মানবের এবং যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের খবর রাখেন সেই তীব্র
ব্যবসায়ী কমিটির ঢাকা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা জয়দা একবুল আব্দুল সালাম আজাদ, জয়দা একবুল আব্দুল সালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত আজকের এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের বীর সিধা সরার, এদেশের গণ আন্দোলনের অগ্নিপুরুষ, সেই স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের সাথে একাত্মতা ঘোষণা করে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছিলেন, সেই গণনেতা আজকের এই সময় প্রধান অতিথি সাবেক মন্ত্রী নজর হাফিজুদ্দিন বিপি কম অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী ছাত্র সমাজ দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র রাজনীতির কিংবদন্তি আব্দুল কাদের ভায়াজুয়ের সহ এই নারায়ণগঞ্জ মহানগরের সমস্ত নেতৃবৃন্দ আজকে দেশের একদিকে সরকার বলেন দেশ উন্নয়নের সীমানা আছে, এ অবৈধ সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা কথাবার্তা করেন এই সরকার উন্নয়নের দ্বার বসিয়েছে, এদেশের মানুষ উন্নয়নের পথে আছেন, এদেশ সিঙ্গাপুরে রূপান্তরিত হয়েছে, এদেশ আমেরিকাতে রূপান্তরিত হয়েছে, অনেক দিকে মানুষ উপকৃত অবস্থায় এবং দুর্ভিক্ষে আজকে বাংলাদেশের মানুষ উপক্ত অবস্থায় চিন্তা করছেন, দেশে কোন আইনের শাসন নাই, দেশে কথা বলতে দেওয়া হয় না, গণতন্ত্রকে নির্বাচনে দেওয়া হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।
বাসীর উদ্দেশ্যে আমাদের এই সমাবেশের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি একাত্তরের আন্দোলনের মূল মুক্তিযোদ্ধা বীর উত্তম সাবেক মন্ত্রী ওনা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তাদের জাতীয় অতীত দলের ভাইস চেয়ারম্যান দাদা জনতা মেজর আমি যদি নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সুখর নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সাবেক ছাত্র নেতা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা আব্দুল কাদের জুয়েল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, বিএনপি এবং বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে জনসভা অনুষ্ঠানের একটা সুযোগ পেয়েছেন আপনারা, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে দ্রব্যমূল্যের প্রতিবাদে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, প্রতিবাদে আজকের এই সমাবেশ, এই সমাবেশে আমি অনেক তরুণকে দেখে উৎসাহিত হয়েছি। অনেক বক্তব্য তো কয়েক বছর ধরে আমরা দিয়ে এসেছি, বক্তব্যে এই সরকারের পতন হবে না, বক্তব্যে দুর্নীতি বন্ধ হবে না, দ্রব্যমূল্য বক্তব্যের কারণে কমে যাবে না। আজকে দ্রব্যমূল্য যদি কমতে হয়, আওয়ামী লীগ সরকারের এই ব্যাপক দুর্নীতি যদি দেশ থেকে বের করে দিতে হয়, তাহলে আজকে রাজনৈতিক দলের সাথে সাথে সাধারণ মানুষকেও রাজপথে নেমে আসতে হবে। সাধারণ মানুষের মধ্যে যখন আসি, আপনাদের চেহারা যখন দেখি, অধিকাংশ চেহারা থাকে মলিন, জীবন সংগ্রামে আপনারা অনেকেই বিলম্বিত। যারা রাজনীতি করে, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, তারা তো একবারেই চৌদ্দ পুরুষের বন্দোবস্ত করে দিয়ে যায়। তাদের এই অপকর্ম দুর্নীতির ফলে এই দেশ যে ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে, এটি আমাদেরকে অনুভব করতে হবে। এখানে আসলে, জনসভায় আসলে, সাধারণ মানুষের মাঝে আসলে 50 বছর আগের কথা মনে পড়ে যায়, যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। একাত্তরে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধে যাদের নেতৃত্ব দেওয়ার কথা, তারা সুযোগ মতো সময় মতো পালিয়ে গেলেন দেশ ছেড়ে। তারা সেই যে পালালেন, এখনো পালিয়ে আছেন, দেশ পালিয়েই বেড়াচ্ছেন। কিন্তু দেশের জনগণ বসে থাকে নাই নেতাদের অপেক্ষায়। তারা ট্যাঙ্ক নিয়ে, মেশিন গান নিয়ে ছাত্রাবাসে হামলা করেছে, রিক্সাওয়ালাদের গুলি করে হত্যা করেছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, আতঙ্ক সৃষ্টি করে কেমন পর্যন্ত এই দেশের ক্ষমতায় তারা থাকতে চেয়েছিল। কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করেছিল, কবে আসবে সময়ে সাহসী সৈনিকেরা, কবে সে তাদেরকে মুক্তি দেবে।
এই মুক্তিকামী জনতার প্রতিনিধি হিসাবে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা নেমেছিলাম গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাকিস্তানিদের মোকাবেলা করেছিলাম। সেই দিন যারা দেশবাসীকে ছেড়ে পালিয়ে গিয়েছেন, 9 মাস পর আবার আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছি। আশা করেছিলাম মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কত মায়ের বুক খালি হয়েছে। আমি মুক্তিযুদ্ধে ফোর্সের 800 সৈনিকের কমান্ডার ছিলাম। এখানে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বসে আছেন, নারায়ণ মোদী, আপনারা সবাই তাকে চেনেন, আব্দুল মজিদ। সেই মুক্তিযুদ্ধ ছিল সাহসী মানুষের যুদ্ধ, নাম না জানা অনেক নেতা সৃষ্টি হয়েছে গ্রামে গঞ্জে। জিয়াউর রহমানের নাম তো কেউ জানতই না, কিন্তু জনতার পক্ষ নিয়ে জনগণের দাবিকে তুলে ধরে তারা নেতা হয়েছেন। জিয়াউর রহমান কোনদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে চান নাই, তার দাবি ছিল তিনি সেনাবাহিনীতে সিনিয়র মোস্ট ছিলেন, সেনাবাহিনী প্রধানের পত্র দিলে তিনি খুশি ছিলেন, সেটিও তাকে দেওয়া হয়নি, তার প্রতি অবিচার করা হয়েছে। একইভাবে গ্রামে গঞ্জে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার অপব্যাহিত পর তাদেরকে গুলি করে হত্যা করেছে আওয়ামী পেটোয়া বাহিনী। বহু মুক্তিযোদ্ধার নাম আমি এখানেই বলে যেতে পারব। 1974 সালে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সরকারের অদক্ষতার কারণে, তাদের দলবাজির কারণে, নীল কারখানা লুট করার কারণে। তাদের রাষ্ট্র শাসনে কোনো অভিজ্ঞতা ছিল না, তাদের সেই মন মানসিকতাও ছিল না। যখন জনগণ প্রতিবাদ মুখর হয়েছে, তখন তারা জনগণের অধিকার কেড়ে নিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছে। দেশে একটা জাতীয় সংসদ নির্বাচিত ছিল, তার মধ্যে অনেক কার্যক্রম ছিল। 73 নির্বাচনে প্রথমবারের মতো আমরা ক্যান্ডিডেট হাইজ্যাক হতে দেখেছি, প্রথমবারের মতো ব্যালট বাক্স ও হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসতে দেখেছি। যত নিয়োগ তারাই সৃষ্টি করেছে। প্রথম ভোট কার্যক্রম শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে। তৎকালীন বিরোধী দল জাসদকে পরাজিত করার জন্য তৎকালীন আওয়ামী লীগের ছাত্র নেতারা ব্যালট বাক্স হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল। সেই যে দুঃশাসন, এত বছর কোন সেই দুঃশাসনের অবসান হয়নি। জিয়াউর রহমানের আগমন ছিল জনতার দাবির আগমন। তিনি এই দেশে এসে একটি সৎ ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পর তিনি 6 বছর ক্ষমতায় ছিলেন। মৃত্যুর পর দেখা গেল এই বিশাল বাংলাদেশে তার এক খণ্ড জমি নাই, ব্যাংকে তার কোন টাকা নাই। এই ধরনের একজন সৎ শাসক খোলা হয়ে আসে দিনের পর পৃথিবীর মানুষ কখনো দেখতে পায়নি। আমরা এই জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের নিজেদের দিকেও তাকানো উচিত, আমাদেরও আত্মসমালোচনা করা উচিত। কেন মানুষ রাজপথে নামে না? আমরা যে সময় আছে এর মধ্যে জনগণের মনে বিশ্বাস স্থাপন করে দিতে হবে, বিশ্বাসের বীজ রোপণ করতে হবে যে আমরা আওয়ামী লীগের চেয়ে ভালো, আমাদের দলে চোরপাট পান নাই, এটা জিয়াউর রহমানের দল। আমাদের সময় গুম ছিল না, খুন ছিল না, ব্যাংকের এই মানি লন্ডারিং ছিল না। আমাদের সময় কেনাডার বেগম করা হয়নি, মালয়েশিয়াতে সেকেন্ড হোম কারো হয়নি। সরকার পরিবর্তন যখন হয়, 2 বার মন্ত্রী ছিলাম, দেশে ছিলাম, আমাদের তো পড়াতে হয়নি কোথাও। কিন্তু আজকে যদি এই সরকারের পতন হয়, কাউকে খুঁজে পাওয়া যাবে না। খালি একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, নির্বাচনের দরকার নাই। এই ঘোষণা যদি যায় কেউ, পলায়ন শুরু হয়ে যাবে। সুতরাং আজকে আমি আপনাদেরকে একটি সহজ সাধারণ অনুরোধ জানাবার জন্য এসেছি। এই সরকার দুর্নীতিতে বিশ্ব রেকর্ড করেছে। এতদিন দেশের মানুষ জানতো এরা ভক্ত, দেশের মানুষ জানতো এই দেশে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। আজকে সারা পৃথিবীর মানুষ জানে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এই তাদের প্রতি এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখানে পুলিশ বাহিনী বসে আছে, পুলিশ বাহিনীর প্রধানকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র মানব অধিকার লঙ্ঘন করেছে। সুতরাং এই ধরনের বাহিনী প্রধান থাকা আপনাদের জন্য গৌরবের কিছু নয়।
সেনাবাহিনীর কয়েকজন সদস্য দুঃখ লাগে, এই সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি 71 সালে, তরুণ ক্যাপ্টেন ছিলাম, যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি, জনতার কাতারে এসে যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, একটা সুন্দর দেশ দিয়েছিলাম, সেনাবাহিনী আমরা গঠন করেছিলাম যারা জনতার হয়ে যুদ্ধ করবে, সত্যিকার একটি পিপুলস আর্মি। এই সেনাবাহিনীর সদস্যরা নেমে এসে নষ্ট হয়ে গিয়েছে, তাদেরও 7 জনকে এই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি আমেরিকা নিষেধাজ্ঞা নয়, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, বিশ্বের গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশে তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে। কত সম্পদ আর এদের দরকার? এই যে আওয়ামী নেতারা কানাডায় কেন বাড়ি বানায়, এই বাড়ি কি তারা কবরে নিয়ে যাবে? এই দেশে জন্মগ্রহণ করেছেন, জনগণের কাছে মিথ্যা কথা বলে ভোট নিয়েছেন, ভোটের আগের রাত্রে পুলিশ বাহিনীকে ব্যবহার করে, সেনাবাহিনীকে ব্যবহার করে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছেন। আমরা এর অবসান দেখতে চাই। 1971 যে কথা বলেছিলাম, আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, যার মধ্যে 200 ছিল আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আর্মি, পাকিস্তান আর্মি থেকে আমরা বিদ্রোহ করেছিলাম, বাকি 600 ছেলে ছিল এই ধরনের তরুণ, তাদেরকে আমরা 1 মাস ট্রেনিং দিয়েছি মাত্র, যশোর কুচিয়া অঞ্চল থেকে এদেরকে আমি রিক্রুট করেছিলাম। 1 মাস ট্রেনিং এর পর এই তরুণ একটা রাইফেল ছিল এখানে কোনোদিন, সে দেশের স্বাধীনতার দিন মন্ত্রে উদ্দীপ্ত হয়ে মাইনফিল্ড পেরিয়ে মেশিন গানের মুহুর্মুহ গুলি বর্ষণ অতিক্রম করে কামানের ভয়াবহ গোলা সহ্য করে পাক বাহিনীর সাথে হাতাহাতি যুদ্ধ করে শত্রু কাজে আমরা দখল করেছি। এই যখনই রাজপথে দেখি ছাত্ররা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাঁটে, আমি তাদের মধ্যে 71 সেই সাহসী যুবককে খুঁজে পাই, কিন্তু আশাহত হই। এখনকার ছাত্র সমাজ এদের অধিকাংশ দেশের কথা চিন্তা করে না, তারা ব্যস্ত মোবাইল নিয়ে কখন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করবে, দেশে যে গণতন্ত্র নাই তার বোন যে দোষিতা হচ্ছে এই ব্যাপারে তাদের উদ্বেগ কোথায়? প্রধানমন্ত্রী বাড়ি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে দলবদ্ধভাবে দর্শন করেছে, আর 10-12 দিন ধরে গোপালগঞ্জের ছাত্ররা, সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা রাজপথ অবরোধ করেছে, দিনের পর দিন তারা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু প্রকৃত ধর্ষকদেরকে গ্রেপ্তার করা হয়নি, ওখানে কয়েকজন মুসলিম নাচক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা প্রকৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দর্শন করতে পারে কেন তাদেরকে ধরা হয়? সাগর রনি ছিল সাংবাদিক, প্রত্যেক কতবার যে তাদের তারিখ বদল হয় চার্জশিটার আসে না। এইখানে টকি মেধাবী ছাত্র ছিল, তাকে হত্যা করা হয়েছে, পুলিশ চার্জশিট দিয়েছে, তারপর তো বিচার হয় না, কোথায় দেশে বিচার? এই যে বিচারহীনতার সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা এই অবস্থার অবসান চাই। আমি নারায়ণগঞ্জবাসীকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা এই অনির্বাচিত এক রায় করতে প্রতিবাদী সরকারের অবসান চান? আপনারা আপনারা যদি মন থেকে চান, এই সরকার আগামী নির্বাচন পর্যন্ত যেতে পারবে না, এই সরকার এই বছর পার করতে পারবে না, শুধু আপনাদেরকে রাজপথে একবার নামতে হবে। আপনার নেতারা কি বলি সবসময় এইসব কথা শুনবেন না, নিজেরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন। আমাদের অনেক টানাকরণ থাকে, আমাদের নানা ধরনের মিল কারখানা বড় বড় স্থাপন টাকা পয়সা আমরা বানিয়ে ফেলেছি, সুতরাং যদি এই মাতৃভূমিকে মুক্ত করতে চান, আমি এই দেশের ছাত্র সমাজ তরুণ সমাজের দিকে তাকিয়ে থাকলাম, আপনারা আপনার নামেন, আমি 77 বছর বয়সে আমিও আপনাদের সাথে, কিন্তু আমি 71 তরুণদেরকে আবার রাজপথে দেখতে চাই। এই দেশ আমাদের দেশ, আমরা তো এই দেশে থাকবো, এই দেশে জন্মেছি, এই দেশে মৃত্যুবরণ করবো, কেন আমরা এই দুঃস্বপ্নে রাখবো? বাকি যে দুর্নীতির কথা হচ্ছে, প্রধানমন্ত্রী এত কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, একবার দেখলাম সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে এবার এমপিরা সবাই সম্পদের হিসাব দেবে, সেই সংসদ পার হয়ে গেল, হিসাব দেখলাম না,
তারপরে বিনামূল্যে দু তিনটা সংসদ চলে গেল, কোথায় সংসদ সদস্য মন্ত্রীদের সম্পদের হিসাব? আমরা তো দেখতে পেলাম না। অর্থাৎ জনগণের সাথে প্রতারণা করছে এই সরকার, এই দুর্নীতির উৎস হলো এই সরকার। তারা দুর্নীতি করে বলে পুলিশ বাহিনীও দুর্নীতি করে, মিলিটারিরা দুর্নীতি করে, সামরিক বাহিনীর সদস্য যেন কোনদিন চিন্তা করে নেয়। এই সামরিক বাহিনীকে লাগানো হচ্ছে হাততালি ব্রিজ বানায়, যুদ্ধ করবে কেন? মিয়ানমার এই যে 7 লক্ষ লোকের বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মিয়ানমারের জনসংখ্যা 6 কোটি, আমরা হলাম 16 কোটি, কেন আমরা তাদেরকে দমন করতে পারি না? তার কারণ প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে আমাদের সকল বাহিনী নষ্ট করে দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা রেখেছে, আমার অধীনে 50 জন পুলিশ সদস্য যুদ্ধ করেছে, নির্বিক্রমে তারা যুদ্ধ করেছে। সামরিক বাহিনী তো আমরাই সৃষ্টি করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্রের আদলে। 2 দিন আগে পিখানায় 2009 সালে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, কেন? বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য। তাহলে এই দেশের সামরিক বাহিনী, এই দেশের গণরাজ সাহসের সাথে মাতৃভূমির প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করার জন্য দৃঢ়বদ্ধ, দৃঢ় সংকল্পবদ্ধ। এই মনোবল ভেঙে দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্রের দালালেরা, প্রতিবেশী রাষ্ট্রের মদত পুত্র হয়ে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, বেসামরিক 17 জন নাগরিককে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। চতুর্দিকে অন্যায় অবিচারে সীমাহীন পাহাড় গড়ে উঠেছে। এর থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব বিএনপির একার নয়, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব রয়েছে। এই যে ভোট চুরি করে, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রত্যেক নাগরিককে রাজপথে নেমে নামতে হবে। বিএনপি অবশ্যই সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিবে, কিন্তু জনগণেরও দায়িত্ব রয়েছে। জনগণের দেশকে স্বাধীন করেছে, আপনাদের এই রাজপথে নামতে হবে। ইতিহাস বিকৃত করে দিয়েছে বর্তমান সরকার, যেখানে জিয়াউর রহমানের নাম নাই। 71-এ সাধারণ মানুষ যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, 16-ই ডিসেম্বরে বন্দুক গায়ে বেল্ট জমা দিয়ে স্কুলে কলেজে ফিরে গিয়েছে, যার যার পেশায় ফিরে গিয়েছে, সেই সাহসী মুক্তিযোদ্ধাদের নাম সেখানে নাই। এখানে ইতিহাসে দেওয়া হয়েছে যারা পালিয়েছিল 9 মাস, তাদেরকে ইতিহাসে নায়ক বানানো হচ্ছে। তারপরে এই যে দুর্নীতি, এই যে 25 জানুয়ারি 75 সালে বিনা বোর্ডে সংসদ সদস্যরা জাতীয় সংসদের মেয়াদ 2 বছর বাড়িয়ে নিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নাই বোর্ড ছাড়া সংসদের মেয়াদ বৃদ্ধি তারা করে নিয়েছে। সংবাদপত্র চাকরিবাদে সব সংবাদপত্র বন্ধ, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ রাষ্ট্রপতির প্রতি নিয়ে আনা হয়েছে, দুঃশাসনের যত রকম সুযোগ সব সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, এবং এখনো আবারও সেই বাকশালী কায়দায় তারা রাষ্ট্র শাসন করতে চায়। আজকে আপনাদেরকে শপথ দিতে হবে, 1971-এর যুক্তি ছিল, যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, আমরা এই দেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে নিতে চাই, সেজন্যই বিএনপির আন্দোলন সংগ্রাম। প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, উপার্জনের স্বাধীনতা আমরা আবার ফিরিয়ে আনতে চাই। আমাদের সংবিধানে দেওয়া আছে, সংবিধানে প্রত্যেক মানুষ সমান, সুযোগের সমতা এখন আর নাই। বাড়ি গোপালগঞ্জ হলে কিংবা ছাত্রলীগের সদস্য হলে তারা চাকরির ইন্টারভিউ লাগবে না, এমনি এসে চাকরি পেতে পারে, একটা মেধাবী ছাত্র তো এই চাকরি পাবে না। যে গরিবের ছেলে কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তার জন্য চাকরি নাই, চাকরি হবে দুর্বৃত্তরা যারা নকল করেছে, যাদের কোমরে পিস্তল থাকে, যাদের কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। এখন কোভিড-19 চলে, পৃথিবীর কোনো দেশে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় নাই এই মহামারীর জন্য, একমাত্র দেশ বাংলাদেশ। তারা এগুলো বন্ধ করে কেন? বন্ধ করে আন্দোলনের পরে, আপনাকে রোগ থেকে মুক্ত থাকার জন্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বন্ধ করে না, হাসপাতালে কোনো চিকিৎসা নাই, ICU নাই, অথচ বলে এরা নাকি উন্নয়নের রোল মডেল। উন্নয়নের রোল মডেল হয় যদি বাংলাদেশ, তাহলে কৃষি ট্রাফিক পুলিশের লাইন দিয়ে দৌড়ায় কেন মানুষ? কেন এই ট্রাফিক লাইনে এত ভিক্ষুকের ভিড়? কেন সাধারণ মানুষ বেকার?
কথা দিয়েছিলেন 10 টাকা কেজি দরে চাউল খাওয়াবেন, 10 টাকা কেজি দরে চাউল খাওয়াবেন বাংলাদেশের মানুষকে, এখন 70-এর উপরে কেজি হয়েছে। বিএনপি সময়তে এত দাম ছিল না চালের, দ্রব্যমূল্যের, আমরা সেদিকে নিয়ন্ত্রণ করেছি। বাণিজ্য মন্ত্রী ছিলাম, প্রতিদিন ব্যবসায়ীদেরকে দেখেছি, তাদের কাছে ওয়াদা নিয়েছি যে নিজের পকেট ভরার জন্য দেশের জনগণকে কষ্ট দেবেন না। জিয়াউর রহমানের দল আমরা লুটপাট করার জন্য বাংলাদেশের রাজনীতি করি না, কিন্তু দুঃখ লাগে আপনাদের জিয়াউর রহমানের আদর্শ আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে। যেদিন বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে সেই দিনই এই সরকারের পতন হয়ে যাবে। আমরা দুঃশাসনের অবসান দেখতে চাই, আমাদের কারোর সাথে যুদ্ধ করা লাগবে না। কেন্দ্রীয় কমিটি থেকে যখন নির্দেশ আসবে এই চট্টগ্রাম থেকে ঢাকা শহর পর্যন্ত, তেঁতুলিয়া পর্যন্ত রাজপথ এই সড়কপথ আমরা বন্ধ করে দেব। বাংলাদেশের রাজপথ সেটি জেলায় হোক, উপজেলায় হোক, ঢাকা শহরে হোক, সেদিন লক্ষ লক্ষ মানুষের পদভারের জন্য প্রকম্পিত হয়। আমরা দেশের গড়ার জন্য সংগ্রাম করব, বঙ্গমূল্য কমানোর জন্য আমরা সংগ্রাম করব। আপনি এখন ভোট কেন্দ্রে যেতে পারেন না, আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে ঠিক মতো সিল দেওয়ার জন্য আমরা সংগ্রাম করব। কিছুদিন আগে নারায়ণগঞ্জের নির্বাচন হল, বিএনপির এক ত্যাগী নেতা তৈমুর আলম তিনি এখান থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। কেন তাকে বাদ দিয়েছেন জানি না, আমি বিএনপির অত্যন্ত পুত্র নেতা, নেতাও নেই একজন কর্মী বলতে পারেন। এই নির্বাচনে অবশ্যই তৈমুর আলম বিজয়ী হয়েছিলেন, জেতার জন্য যত রকমের অপকর্ম আছে সব আপনারা একের পর এক করে গেছেন। এই মিশিরাতের সরকার বাংলাদেশের জনগণের সাথে অনেক প্রতারণা করেছে, কিন্তু ভাই ও বোনেরা দিনে দিনে বহু বাড়ি গেছে, বেনার সুদিতে হইবে ঋণ, একদিন না একদিন, সেই দিন বেশি দূরে নয়। আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি, যে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যে স্যাংশন দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা আরো বিস্তৃত হবে। জাতিসংঘের যে আদালত নেদারল্যান্ডের দি হেগ শহরে আছে, সেখানে আমাদের পাশের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী অং সান সুচির বিচার হচ্ছে, সার্বিয়ার রাষ্ট্রপতি মনোজবিচের বিচার হয়েছে, তারাদিচের বিচার হয়েছে, সার্বিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা এখন জেল কাটছে, সেই দিন দূরে নয়। বাংলাদেশের এই সরকার যারা জনগণের অধিকার হরণ করেছে তাদেরকেও একদিন দেশে ও আন্তর্জাতিকভাবে বিচারের সম্মুখীন হতে হবে, এবং এই সম্মুখীন আপনারা করতে পারেন। এই দেশের জনগণের অমিত শক্তি রয়েছে, একাত্তর আমি দেখেছি দুঃসাহস বাংলাদেশের সাধারণ মানুষের রয়েছে। যদি লক্ষ্য ঠিক থাকে, জনগণের প্রতি আপনাদের যদি বিশ্বাস থাকে, নারায়ণগঞ্জ ঢাকার পাশেই বেশি দূর না, এখান থেকে রাজধানী, এখান থেকে গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট ভবন, সচিবালয় তো বেশি দূরে না। প্রয়োজন হলে দলের নির্দেশ করলে আপনারা যেতে পারবেন না ওখানে, আপনারা সাহস দেখা এই দুর্বৃত্তরা পালিয়ে যাবে, হয়তো বাড়ি ঘর থেকে নম ধারণ কেনাদার তো পালিয়ে রেখেছে পালাবার জন্য, একবার সাহস দেখান। এই দেশ আপনার দেশ, আপনার দেশকে আপনার রক্ষা করতে হবে। আজকে দুঃখ লাগে এই সরকার প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে দেশ চালায়। আমাদের পররাষ্ট্রী মনে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের মধ্যে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা স্বামী আমরা নাকি স্ত্রী, এইসব লোক দেশের মন্ত্রী হয় বিদেশে যায় কথাবার্তা বলে। কয়েকদিন আগেও টেলিভিশনে দেখলাম ওয়ার্ল্ডের মিটিংয়ে কিভাবে দেশকে আশ্বাস প্রদান করেছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপুত্র হাসে, আমেরিকা তো বিচারটা শিক্ষিত লোক আছে ওদের মধ্যে থেকে একজনকে পালান আর সম্পদের হিসাব দেওয়াটা আবার পুনর্ব্যক্ত করে। আপনাদের ইলেকশনের টাইম শেষ, আর ইলেকশন করতে পারবেন না, যে ইভিএম এর ভরসায় আগামী নির্বাচন করতে চায় তারা
যে ইভিএম কারচুপির আশায় তারা একটি নির্বাচন কমিশন গঠন করেছে, তারা নির্বাচন পরিচালনা করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ভারতীয় লোকসভার এক সদস্য ইভিএম মেশিন নিয়ে সংসদের অধিবেশনে যোগ দিয়েছে, সেখানে গিয়ে তিনি এই মেশিনটি চালু করেছেন, সংসদের সকল সদস্য দেখেছে যে এক মার্কায় ভোট দিলে অন্য মার্কায় সেটি জমা হয়। এই তো পাশের দেশের ঘটনা, পার্লামেন্ট ভবনের এই ঘটনা, সেখান থেকে শিক্ষা নিয়েছে এই ঋষি জাতের দল আওয়ামী লীগ। যত জায়গায় ইভিএম আছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন, প্রত্যেক জায়গায় এদের সাথে একটা যন্ত্র আছে, সেটা হল ভেরিফায়েবল একটা মেশিন, যেটাতে ভোট দিলে সেটা সংশোধন করা যায়, ভুল হলে সংশোধন করা যায়। এরা ইচ্ছে করে ইভিএম মেশিনে, একে তো বেশি জায়গায় মেশিন কিনেছে, তারপরে সেই ভেরিফায়েবল মেশিনটা কেয়ার করে নেয়। কারচুপি করার জন্য প্রথম থেকেই তারা এই মেশিন বাংলাদেশে আমদানি করেছে, অনেক বেশি টাকা দিয়ে আমদানি করেছে। এই টাকা এটা আমার পিছন থেকে একজন বলতেছে, এটা কি ওর বাবার টাকা? আল্লাহ জানে ভাই কার টাকা, এটা তো আপনার টাকা। এই যে বাড়ি বানায় কানাডাতে, আমেরিকাতে, আর এই মালয়েশিয়াতে, অন্যান্য শহরে, সব তো জনগণের টাকা। এক কি নাম, প্রিয়লাল না কি নাম, একজন একটা বেসিক ব্যাংকের কর্মকর্তা ছিল, ম্যানেজিং ডাইরেক্টর, সে একাই 4,000 কোটি টাকা মেরে দিয়ে কানাডা চলে গিয়েছে। এখন সেদিন পত্রিকায় দেখলাম ঢাকা শহরে তার 80টা গার্লফ্রেন্ড আছে, এক একজনে 1 কোটি করে টাকা দিয়ে গেছে। ভাই আপনার টাকা এভাবে মেরে দিয়ে নিজেরা বিদেশে বাড়ি করে গার্লফ্রেন্ডের বিলায়। বিএনপি আমরা কি ক্যাসিনো ছিল, এই জুয়া ছিল? এগুলো তো চোখের সামনে উদাহরণ রয়েছে, এই সরকার কিভাবে দেশকে ধ্বংস করেছে। আমরা বেশি কিছু তো চাই না, আমরা জনগণের অধিকার চাই, যে দেশের জন্য যুদ্ধ করেছে একটা সুন্দর দেশ চাই, এদেশের মানুষের প্রত্যেকটা মানুষের সুযোগে যাতে সমান সব ব্যবহার করতে পারে, সকলের জন্য সমান সুযোগ চাই। ওই ধনী নির্বিশেষে প্রত্যেকটি লোক যে তার মেধা অনুসারে কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কাকে কেউ বিশ্বাস করবে না, এই ধরনের একটা সুন্দর সহজ সমাজ ব্যবস্থা আমরা চাই। যে দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশে মানুষের অধিকারও থাকে না। যে দুর্নীতির জন্য আমরা আজকে প্রতিবাদ করতে দাঁড়িয়েছি, দুঃখ লাগে এই সার্ক অঞ্চলে 8টা দেশ আছে, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ এই বাংলাদেশ। পৃথিবীর মধ্যে 93টা দুর্নীতিবাজ দেশের মধ্যে আমরা নব্বইতে আছি, আমাদের নিচে আছে সোমালিয়া, পরে আফ্রিকা, দুই-তিনটা দেশ। তো কিসের বলে আমরা উন্নয়নের রোল মডেল হলাম? দুইটা ফ্লাইওভার বানালে আর কিছু নতুন ট্রেন আমদানি করলে উন্নয়নের রোল মডেল হয়ে গেল? দেশে যে প্রতিদিন নির্বিচারে ধ্বংস দর্শন হচ্ছে, এই কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শিক্ষককে মেরে ফেলেছে, বিচার পর্যন্ত হয় নাই, থানা এজাহার পর্যন্ত নেয়। আমরা এই জন্য এই দেশ সৃষ্টি করেছি, অনেক কষ্ট লাগে, যুদ্ধে আহত হয়েছিলাম, জীবন দিতে গিয়েছিলাম এই দেশের জন্য। বকখালী মেজর জিয়াউর রহমান এবং আমি সিলেট অঞ্চলে 3 দিন একই বাংকারে ছিলাম, আমার বাংকার থেকে 100 গজ দূরে ক্যাপ্টেন মাহবুব আমাদের একজন কমনি কমান্ডার, সেখানে শহীদ হন। ওই পাকিস্তানিদের কমানের গোলা যদি 100 গজ পূর্ব দিকে আসত, জিয়াউর রহমান এবং আমি আমরা সেখানে শহীদ হতাম। অনেক নাম জানা নাম না জানা সৈনিক, গ্রামে গঞ্জে সাহসী মানুষ ঘর বাড়ি ছেড়ে এসে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আপনারা নিজের ঘরে থেকে, পরিবার পরিজনের মধ্যে থেকে এই শিক্ষা, এত শিক্ষা লাভ করে দলবদ্ধ ভাবে নিজের দেশটাকে গড়ে তুলতে পারবেন না? আপনাদের তো অনেক ভূমিকা রয়েছে, বিশেষ করে এই তরুণ সমাজ, এই দেশে যত পরিবর্তন সব ছাত্র সমাজ এনেছে। এখন ভাষা আন্দোলনে মাস চলে, কি চিত্র নায়িকা, 21শে ফেব্রুয়ারির আগের দিন 1952 সালে, 20শে ফেব্রুয়ারি তারিখে ঢাকা শহরে আওয়ামী লীগের অফিসে পুরানো ঢাকায় সর্বদলীয় মিটিং হয়েছে, সব রাজনৈতিক দলের নেতারা সেখানে ছিলেন, সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকে ছাত্ররা মাঠে নামবে না, কোনো মিছিল করবে না, তারা চুপচাপ বসে থাকবে, নির্বাচনের জন্য অপেক্ষা করবে। ছাত্র সমাজের প্রতিনিধি ছিলেন অলিয়ার এবং শামসুল ইসলাম,
তারা বলে এসেছেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় যে সভা হবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্ররা 144 তারা ভঙ্গ করে রাজপথে নামবে কিনা। সেদিন আমতলা মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা রাজনৈতিক নেতাদের এই খবরদারি মানি না, তাতে নির্দেশ মানি না। আমরা জনগণের প্রতিনিধি, তরুণ ছাত্র সমাজ, আমরা এখন 144 তারা ভঙ্গ করে মিছিল করব। তারা রাজপথে নেমেছে, তাদের প্রতি গুলি বর্ষণ করেছে, সালাম রফিক বরকর জীবন দিয়েছে, কিন্তু রাষ্ট্রভাষার দাবি প্রতিষ্ঠিত হয়েছে। সেই ধরনের যেহেতু উদাহরণ রয়েছে, 1971-এর কথা তো বললাম, রাজনৈতিক নেতারা পালিয়ে গিয়েছিলেন, ছাত্র সমাজ 2 মার্চ 1971-এ বাংলাদেশের পতাকা সৃষ্টি করে উড়িয়ে দিয়েছে। আমরা বিভিন্ন ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকেরা জনতার পক্ষ ধারণ করে যুদ্ধ করেছে পাকিস্তানিদের সাথে। রাজনৈতিক দলের নির্দেশের অপেক্ষায় ছিলাম না, নির্দেশ তারা দিতেও পারেন নাই। এক সাহসী মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে কালুগঞ্জ নেতার কেন্দ্র থেকে, আমরা তাদের উত্তর শরীর। আজকে এই নারায়ণ মধ্যে দাঁড়িয়ে আপনাদের দেখে অনেক আশান্বিত হয়েছি। স্লোগানের রাজনীতি এখন বাদ দেয়, আমাদের দুজন যুব নেতা সজল এবং তাদের অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমি তাদের নিঃশর্ত মুক্তি দাবি করি। নারায়ণগঞ্জ অনেক সংগ্রামী নেতা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। নারায়ণগঞ্জ ছিল বাংলাদেশের বিখ্যাত প্রধান নদীবন্দর, প্রথম শিল্প নগরী নারায়ণগঞ্জ। খেলাধুলার ক্ষেত্রে আমি ছোটখাটো খেলাধুলার খেলোয়াড় ছিলাম, ভারতের অবিভক্ত ভারতে জাতীয় ফুটবল দলে একজন মাত্র বাঙালি ছিলেন নারায়ণগঞ্জের আলাউদ্দিন খান। সুতরাং নারায়ণগঞ্জের অনেক গৌরব রয়েছে। আগামীতে গণতন্ত্রের জন্য যুদ্ধে আরেকটি পালক আপনারা আপনাদের খুশিকে বুঝে নেবেন, এই দেশকে শত্রুমুক্ত করবেন, এই দেশকে দুর্নীতিবাদ মুক্ত করবেন, এই দেশে গণতন্ত্র আবার আপনারা ফেরত দেবেন। আপনাদের কাছে অনেক বিনীতভাবে এই অনুরোধ জানিয়ে যারা এই সভায় আয়োজন করেছেন নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, এবং সদর জিন্দাবাদ। শহীদ আমার হোক।